নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি বাটা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে খুব ভালোভাবে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সবকটা মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। মাছগুলো ভালোভাবে দু পিঠ ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া অল্প একটু জল। আর খুব ভালোভাবে সবকিছু নেড়ে নেব। আমি এখানে এক চামচ কালো সর্ষের ব্যবহার করেছি, দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্তর ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর আধ চামচ হলুদ। সর্ষেটা দিয়ে দু মিনিট নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা দিলে গ্রেভিটা বেশ ঠিক হয় আর খেতেও বেশ সুস্বাদু লাগে। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আজকের মতন এইটুকু, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকু, ভালো থাক।